আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো এবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ধর্ষণকারীদের ব্যাপারে কি বলেছেন, আর আজ আমাদের দেশের মিডিয়াগুলা ধর্ষণকারীদেরকে কীভাবে লুকিয়ে রাখছে এ ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভিউয়ার্স, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন ধর্ষণকারীদের চেহারা উন্মোচন করে দেওয়া হোক যাতে তারা লজ্জিত হয়। তো ভিউয়ার্স, প্রধানমন্ত্রীর সেই বক্তব্যটি আমরা শুনে আসি। ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সকলকে এটাই বলবো, যারা এই ধর্ষক তাদের চেহারাটা যেন বারবার দেখায়, কারণ তার জন্য একটা লজ্জা হয় আর ই হয়। আর আমাদের আইনটা আরও কঠোর করা দরকার এবং আরও কঠোরভাবে তাদের শাস্তি দেওয়া দরকার, কারণ এই ধরনের অসামাজিক কার্যকলাপ এটা কখনো মেনে নেওয়া যায় না। তো ভিউয়ার্স, এখানে কথা হচ্ছে চ্যানেল আইয়ের মতো একটি চ্যানেল, সে ধর্ষণকারীর চেহারাকে ব্লার করে দিচ্ছে আর ধর্ষিতার চেহারাকে উন্মোচন করে দিচ্ছে। এরকম চ্যানেলকে কী করতে হবে এর মন্তব্যটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেল আইয়ের সেই ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন।